আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে ছুটির দিন, ঝটপট আমি আজকে ভুনা খিচুড়ি আর চিকেন রান্না করেছি। তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করেছি, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তো চলেন এখন উপকরণগুলি দেখিয়ে দেই। এই যে আমি চালটা মেপে নিচ্ছি, আমি 1 কেজি ডাল আর চাল মিলে আমি 1 কেজি নিব। 3 পট নিব আমি পোলাওর চাল, আর 1 পটের মতো নিব ডাল। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি এই পট মেপেই পানি নিব, যত আমি মুসুরির ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করব, ভুনা খিচুড়ি। তো আমি পানিটা খুবই বুঝে শুনে দিব, যাতে আমার খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরা হয়। তো ডাল দিয়ে দিয়েছি আমি, এখন ভালো করে ধুয়ে নিব। আজকে একটু ভয়েস আসতে পারে বাহিরের থেকে, আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি এখন এই যে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে হলুদ আর লবণ মেখে ভালো করে ভেজে নিব। আজকে একটু অন্য রকমের রান্না করব। তো আমার মাখাটা হয়ে গেছে, চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি তেল দিয়ে দিব। তেল গরম হতে একটু আমি হলুদের গুঁড়ি দিব, যাতে করে না ছিটে। তো এখন আমি চিকেনগুলি সব দিয়ে দিব। তো চিকেনটা আমি ওই চুলায় ভাজতে দিয়েছি, আর এখানে আমি এখন ভুনা খিচুড়িটা রান্না করব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন চালগুলি দিয়ে দিব। চালটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিব, তাহলে কিন্তু আমার খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরা হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি 1/2 চামচ, এখন এখানে আমি আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি, এখান থেকে আমি 1 চামচের মতো দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে নেড়ে পানিটা মেপে রেখেছি, ওটা দিয়ে দিব। আমার ভালো করে চালটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি চাল নিয়েছি, যেহেতু আমি 1 কেজি, পানিটা আমি খুব সুন্দর করে বুঝে দিয়েছি, যাতে আমার খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরা হয়। তো যেহেতু আমি চাল আর ডাল 4 কাপ নিয়েছি, 4 মগ, তো পানিটা আমি মেপে দিয়েছি। আমি 7 কাপের মতল, মানে 7 মগের মতল আমি পানি দিয়েছি, 1 মগ পানি কম দিয়েছি যাতে করে ঝরঝরা হয়। আর আমি ওখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, তো ওটা খুব ভালো করে ফুটে উঠলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে চিকেন রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিব। আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমি এখানে তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি, ভালো করে ভেজে আমি এখন একটু পানি দিয়ে দিয়েছি। কষানোর জন্য আমি এখানে রসুন আদা জিরা আমি একসাথে ভালো করে বেটে নিয়েছি, আজকে বাটা মশলায় রান্না করতেছি। যেহেতু আমি এখানে টমেটো দিব, মশলার পরিমাণটা একটু কম দিয়েছি। এখানে 1/2 চামচের মতন হলুদের গুঁড়ি দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়ি দিয়েছি, লবণ দিয়েছি 7 মতন, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিব 1/2 চামচ। আজকে বড় দেখে 2টা টমেটো দিব, আজকে টমেটো দিয়েই রান্না করব চিকেনটা। তো এই যে আমার খিচুড়িটা খুব ভালো করে ফুটে উঠেছে, এখন আমি ঢাকনা দিয়ে কম জ্বালে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। চুলায় পাতিলের নিচে আমি একটা মোটা তাওয়া দিব, তাহলে আমার এই খিচুড়িটা পুড়বে না খুব সুন্দরভাবে,
ঝরঝরা হবে খিচুড়িটা। তো এখানের এই ঢাকনায় একটা ই আছে, ছিদ্র আছে, ওটা আমি একটু বন্ধ করে দিয়েছি যাতে করে ভাপটা না বেরোই যায়। তো এখানে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে আমি দুইটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে গলিয়ে নিব, একটা মশলার পেস্টের মতো বানিয়ে নিব, তাহলে মুরগি রান্নাটা খুব ভালো হবে। তো এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আর দেখানোর সময় আমি এখানে দুই চামচ ঘি দিব। ঘি ছাড়া পারফেক্ট ভোনা খিচুড়ি হবে না, তাই আমি একটু দিয়ে দিলাম। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিব, ওই যে আমি মোটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর চুলার জালটা আমি একদমই মিডিয়াম করে রেখেছি, গরমে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন টমেটোটা খুব ভালো করে গলে গেছে, আমি চিকেনটা ভেজে রেখেছিলাম ওটাই দিয়ে দিব এখন, দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে নিব। এখানে খুব ভালো করে কষিয়ে নিব, আজকে ছুটির দিন ছিল, ঝটপট আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখানে ভালো করে কষিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এখানে খুব ভালো করে চিকেনটা কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আজকে আমরা ভুনা খিচুড়ি দিয়ে চিকেনের ঝোল খাবো, তো এই কারণে পানিটা একটু বুঝে শুনে দিব। তো আপনাদেরকে একটু খিচুড়িটা এখন দেখিয়ে দেই, চিকেনটা ভালো করে ফুটে উঠুক। আমার খিচুড়িটা খুব সুন্দর পারফেক্ট ঝরঝরা হয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন এটা খুবই ঝরঝরা হয়েছে। তো এখন আপনাদেরকে দেখিয়ে চুলার জলটা বন্ধ করে দিব, পরিবেশনের সময় আপনাদেরকে দেখিয়ে দিব এটা কতটা সুন্দর ঝরঝরা হয়েছে। আমি কিন্তু মুসুরির ডাল দিয়ে রান্না করেছি, তারপরও খুব সুন্দর ঝরঝরা হয়েছে। তো আমি এখন চুলার জলটা বন্ধ করে দিব। তো চিকেনটা হতে থাক, এখানে আমি এলাচি 5-6টা এলাচি ভেজে নিব, এখানে আধা চামচ পাঁচফোড়ন ভেজে নিব, এটা গুঁড়ি করে আমি আজকে চিকেনের ভিতরে দিব। এটা খুবই ভালো লাগে, খুবই মজা লাগে, এর ফ্লেভারটা অনেক ভালো আসে, আপনারা একবার বানিয়ে খাবেন, এটা অসম্ভব মজা। তো এটা আমার গুঁড়ি হয়ে গেছে, তো আমি এখন দিয়ে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এরপরে চুলার জলটা বন্ধ করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো আমি একটু ভালো করে নেড়ে চুলার জালটা একটু কমিয়ে 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব, তাহলে এই পাঁচফোড়নের ফ্লেভারটা সব কিছুর মধ্যেই আপনার ঢুকে যাবে, খুবই ভালো লাগবে। তো আপনাদের সাথে দেখা হবে পরিবেশনের সময়। তো আজকে আমার দুপুরের লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো আমি এখন আপনাদের সাথে খাবো, এটা একটু স্যুপ দিয়েছি, যেহেতু এটা আমার খুবই পছন্দের একটা খাবার, এটা খুবই ঝরঝরা হয়েছে, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। খুবই মজা হয়েছে চিকেনটা, আমি কিন্তু খাওয়ার পরে বয়স দিচ্ছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। খাবার হচ্ছে একটা শান্তির জিনিস, এটা খুব আস্তে ধীরে সুন্দরভাবে খেতে হয়। তো আমি আপনাদের সাথে একটু খাওয়াটা দেখাচ্ছি, ক্যামেরার বাইরে আমি খুব ভালো করে খাবো।
আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে, যেটা অনেক ঝরঝরা হয়েছে। যেহেতু আমি মুসুরির ডাল দিয়ে রান্না করেছি, এটা খুবই পারফেক্ট হয়েছে, খুবই ঝরঝরা হয়েছে। তো আমি এখন খেতে থাকবো, আপনাদের থেকে বিদায় নিব। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।